सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल आपनादेर के आबारो अनेक अनेक अभिनंदन। बंधुरा प्रतिदिन मत आज को आमरा नतून एकटा जॉब नोटिफिकेशन आलोचना करब। तो बंधुरा आज के आमरा स्पेशली जे जॉब नोटिफिकेशन आलोचना करते जाच्छि सेटा हलो इंडियन आर्मी थेके लोक नियोग करा हच्छे। तो बंधुरा इंडियन आर्मी थेके जे लोक नियोग करा हच्छे সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মি সার্ভিস ক্রপস ইউনিট থেকে লোক নিয়োগ করা হবে। এবং বন্ধুরা এক্ষেত্রে আপনার সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়াও বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা 10th পাস রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি। এবং বন্ধুরা এই নোটিফিকেশনটা অনলি ফর মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য। তাহলে বন্ধুরা সময় নষ্ট করবো না, জয়েন ইন্ডিয়ান আর্মি থেকে যে নতুন নোটিফিকেশনে বেরিয়েছে তার ডিটেলস আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তাছাড়াও বন্ধুরা আপনাদেরকে বলে নিচ্ছি এমপ্লয়মেন্ট নিউজ পেপার থেকে আসা এবং আজকে এই নোটিফিকেশনে বেরিয়েছে আমরা দেখে নেব সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওর মধ্যে, যে ইন্ডিয়ান আর্মি সার্ভিস ক্রপস ইউনিট থেকে যে নতুন নোটিফিকেশনে বেরিয়েছে তার জন্য আবেদন করতে গেলে আমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, লাস্ট ডেট কখন, কীভাবে আমরা আবেদন করবো এর জন্য সমস্ত বিষয়গুলি তুলে ধরব বন্ধুরা আপনাদের সামনে। তাহলে বন্ধুরা আর সময় নষ্ট করছি না, ডাইরেক্টলি চলে যাবো সেই অফিসিয়াল নোটিফিকেশন দিকে, দেখে নিচ্ছি বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে কী রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশনে যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স ASC ইন্ডিয়ান আর্মি সার্ভিস ক্রপস ইউনিটস আন্ডার জুডিশিয়াল ইনস্ট্যান্ট কমান্ড থেকে আসছে। আমরা দেখে নেব বন্ধুরা এর মধ্যে কী কী রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি, মানে হচ্ছে বন্ধুরা ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অ্যান্ড গ্রুপ সি পোস্টের জন্য এক্ষেত্রে যে পোস্টগুলো নিয়োগ করা হবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার্স, ফায়ারম্যান, ট্রেডসম্যান, মেড, চৌকিদার, কুক, ওয়াশারম্যান অ্যান্ড CMD। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। এবং বন্ধুরা অ্যাপ্লিকেশন আপনাদেরকে সেন্ড করতে হবে কিন্তু টু রিচ কমান্ডিং অফিসার 5133 ASCBN পিন 905133 কেয়ার অফ 99APU। তো বন্ধুরা তা আপনার রেজিস্টার পোস্টে বা নর্মাল পোস্টে আপনারা সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা কী করবেন আমরা নিচে আলোচনা করে নেব। প্রথম বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি এক নম্বর যে পোস্ট রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এক্ষেত্রে স্যালারি কিন্তু 21,700 টাকা মতো থাকবে। UR জন্য বন্ধুরা দুটো রয়েছে রোডাল ভ্যাকেন্সি, এক্ষেত্রে বন্ধুরা ন্যূনতম যে কোয়ালিফিকেশন যে হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে। এবং বন্ধুরা এক্ষেত্রে কিন্তু যেহেতু ফায়ার ইঞ্জিন ড্রাইভার এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। সবগুলিতে বন্ধুরা এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, আপনারা কাইন্ডলি ভিডিওটাকে ওয়াচ করুন। এবং বন্ধুরা এক্ষেত্রে ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে। হাইট বন্ধুরা 165 cm হতে হবে। চেস্ট ওয়েট দেওয়া হচ্ছে, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। নেক্সট বন্ধুরা আমরা আলোচনা করব ফায়ারম্যান, এক্ষেত্রে স্যালারি 19,900 টাকা। এক্ষেত্রে পোস্ট অনেকটি বলা যায় 13টা রয়েছে। এবং UR-এর জন্য 5টা, SC-র জন্য 3টে, ST-র জন্য 2টো, OBC-র জন্য 3টে। এক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফিকেশন সবগুলো কিন্তু বন্ধুরা মাধ্যমিক পাস। তো বন্ধুরা এক্ষেত্রে কিছু জিনিস রয়েছে, যেহেতু ফায়ারম্যানের জন্য আবেদন করতে হবে, তবে ফায়ারম্যান আবেদন করতে গেলে শুধুমাত্র কিন্তু 10 পাস দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না, পাশাপাশি কিছু কোয়ালিফিকেশন রয়েছে যেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু শুধু ফিজিক্যালি ফিট এবং হাইট থাকলে হবে না, তার পাশাপাশি আপনাদের কিন্তু মাস্ট বি কনভার্সেন্ট উইথ ইউজ মেনটেন্স অফ অল টাইপস। তো বন্ধুরা এক্ষেত্রে ফায়ারম্যান সংক্রান্ত কিছু বিষয় দেওয়া হয়েছে, কাইন্ডলি আপনারা সেই বিষয়গুলি দেখে নেবেন, যাদের অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাচ করে তারা একমাত্র এর জন্য আবেদন করে নেবেন। বন্ধুরা আমরা সকলের জন্য যে বিষয়টা তুলে ধরছি এখন ট্রেডসম্যান মিট, এক্ষেত্রে বন্ধুরা স্যালারি 18,000 টাকা মতো 10টা পোস্ট বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা দেখুন, শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা পার্টিকুলার সির জন্য আবেদন করতে পারেন ইজিলি। নেক্সট যদি বন্ধুরা আমরা আলোচনা করি চৌকিদার, 18,000 স্যালারি একটি পোস্ট বন্ধুরা। 10 পাস হলে আপনি এর জন্য আবেদন করতে পারেন বন্ধুরা, যদি অভিজ্ঞ থাকে আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, বাট বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এর জন্য আপনি আবেদন করতে পারবেন। নেক্সট বন্ধুরা সবগুলো পোস্ট দেখতে থাকুন, কুক 19,000 টাকা মতো স্যালারি, এক্ষেত্রে পোস্ট একটি, মাধ্যমিক পাস থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারেন, বাট বন্ধুরা মাস্ট হ্যাভ এ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিশিয়েন্সি ইন ট্রেড, সেটা আপনাদের কিন্তু ট্রেড আলটিমেটলি একটা সার্টিফিকেট প্রয়োজন পড়ছে। নেক্সট বন্ধুরা ওয়াশারম্যান, এক্ষেত্রে 18,000 স্যালারি একটি পোস্ট, মাধ্যমিক পাস বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং বন্ধুরা যেটা লিখেছে মাস্ট বি এবল টু ওয়াশ মিলিটারি সিভিলিয়ান ক্লথস থ্রোলি ওয়েল, মানে বন্ধুরা আপনাদের কাপড় টুপড় ধোয়ার ব্যাপারে কিন্তু একটা ভালো একটা স্কিল দরকার। জিতে রয়েছে বন্ধুরা সিভিল মোটর ড্রাইভার,
19,900 টাকা মতো। এক্ষেত্রে বন্ধুরা যেহেতু ড্রাইভার আলটিমেটলি কিন্তু আপনাদের 10 পাস, সবগুলো 10 পাস, তার পাশাপাশি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও দরকার, সেই এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনি একমাত্র ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারেন। পিটার বন্ধুরা আবারও বন্ধুরা একটু আইটি রিলেটেড পোস্ট, মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের আইটি একটা সার্টিফিকেট থাকতে হবে। বন্ধুরা এই ছিল ছোট একটা আলোচনা যেটা পোস্ট সংক্রান্ত বিষয় নিয়ে, বাকি আমরা দেখে নিচ্ছি কী রয়েছে। নেক্সট আমরা আলোচনা করে নিচ্ছি বন্ধুরা এজ লিমিট। তো বন্ধুরা এক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের এগেনস্টে কিন্তু এজ দেওয়া হয়েছে, বাট বন্ধুরা এক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন, যেমন ইউআরের জন্য রয়েছে 18-25 বছর রিল্যাক্সড কিন্তু নীল, ওবিসির জন্য কিন্তু রয়েছে 3 বছর, এসিস্টের জন্য 5 বছর, ইএসএমের জন্য কিন্তু আবার এরকম কোনো এজ লেশন দেওয়া হয়নি। বাট নেক্সট বন্ধুরা আমরা আলোচনা করে নিচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইচ্ছুক আবেদন করতে, যাদের কোয়ালিফিকেশন সবগুলি ম্যাচ করে, তাদের কিন্তু অ্যানেক্সের 1 একটা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করো বন্ধুরা, সেটা আপনারা অর্ডিনারি পোস্ট, রেজিস্টার বা সুইট পোস্ট আপনি যে কোনোভাবে সেন্ড করতে পারেন, এবং বন্ধুরা আপনারা যে সেন্ড করবেন সেটা কিন্তু আপনার এনভেলপের উপরে ক্লিয়ারলি লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টও আপনার সুন্দর করে লিখে যেতে হবে কোন পোস্টের জন্য আবেদন করতে চান। এবং বন্ধুরা লাস্ট কিন্তু 30 দিনের মধ্যে আপনার কিন্তু আবেদন করে নিতে হবে, মানে আজকের থেকে 30 দিন কাউন্ট করে নেবেন। বাট বন্ধু যে সমস্ত ক্যান্ডিডেটরা হিমাচল প্রদেশ, আন্দামান নিকোবর আইল্যান্ড, লক্ষাদ্বীপ যেগুলোতে রয়েছে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আবেদন করার ক্ষেত্রে 37 ডেজ দেওয়া হয়েছে। তো বন্ধুরা একাতে যদি আপনারা আবেদন করেন, এনভেলপের সব কিছু লিখেও নিন, সঙ্গে আপনারা কী কী লাগবে দেখে নিন, 3 কপিও লেটেস্ট পাসপোর্টের ফটোগ্রাফ লাগবে, চেট অন টপ রাইট কর্নার অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে আপনাদের রাইট সাইডে টপ কর্নারে কিন্তু আপনার পেস্ট করতে হবে একটা অ্যাকনলেজমেন্ট কার্ড কাম কল লেটার, এবং থার্ড অন অ্যাডমিট কার্ড, মানে হচ্ছে বন্ধুরা সবগুলোতেই আপনাকে কিন্তু ফটো পেস্ট করে দিতে হবে, যেটা বন্ধুরা আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। এক্ষেত্রে বন্ধু যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা অ্যাটাচ করবেন, এডুকেশনাল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি বন্ধুরা আপনি চাকরি করে থাকেন, এক্স সার্ভিসের হয়, তাহলে কিন্তু এনওসি লাগবে, ডিসচার্জ সার্টিফিকেট শো করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট লেভেল ইন দ্য লিস্ট অফ গেম স্পোর্টস। তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনার কোনো ভালো স্কিল থাকে স্পোর্টস বা গেম যদি আপনার থাকে, তাহলে এই প্রকার একটা সার্টিফিকেট ফর্মেট কিন্তু আপনি সেন্ড করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা সেলফ অ্যাড্রেস এনভেলপ অ্যাফেক্সিং পোস্টাল স্টাম্পস অফ 25 রুপিস, মানে হচ্ছে বন্ধুরা এই সবগুলোর পাশাপাশি একটা আপনি সেলফ অ্যাড্রেস লিখে, সমস্ত আপনার অ্যাড্রেসটা লিখে সেই খামটা আপনি কিন্তু ওই যে এনভেলপটা তাদের এখানে সেন্ড করবেন সেটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দেবেন। কারণ হচ্ছে বন্ধুরা যদি আপনার স্ক্রুটিনি করার পর সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার এখানে রিটেন এক্সামিনেশনে সমস্ত রেজগুলো চলে আসবে। টেস্টের কথা বলা নিচ্ছে, এক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন পোস্টগুলি যেগুলো রয়েছে, যে এগুলোর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের ট্রেড টেস্ট হবে, মানে আপনারা যে পোস্টে আবেদন করবেন তার রেলিভেন্টে আপনাদের টেস্ট কিন্তু হবে এক্ষেত্রে। নেক্সট হচ্ছে বন্ধুরা আপনাদের ফিজিক্যাল টেস্ট বা প্র্যাকটিক্যাল সমস্ত কিছু কিন্তু আপনাদের যে সেলফ অ্যাড্রেস এনভেলপটা দিয়েছেন তার মধ্যে করে কিন্তু আসবে, যদি আপনার স্ক্রুটিনিতে সব কিছু ঠিকঠাক থাকে। বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবেন, বাট বন্ধুরা সিলেক্টেড হওয়ার আগে আপনাদের কিন্তু রিটেন টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল ফিটনেস, এডুকেশনাল কোয়ালিটি সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু আপনাদের প্রপারলি দেখার পরে কিন্তু আপনাদেরকে ফাইনাল সিলেকশন করা হবে। আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট। এক্ষেত্রে বন্ধুরা যে ফর্মটা রয়েছে ফর্মটা আপনি দেখে নিন, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। নিচে আরও দুটো ফর্ম রয়েছে আপনাদেরকে শো করাচ্ছি, এই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কিন্তু আপনাকে ফটো অ্যাচ করতে হবে, কারণ হচ্ছে বন্ধুরা এটা একটা আলটিমেটলি কল লেটার। আরও একটা ফর্ম রয়েছে বন্ধুরা দেখে নিচ্ছি সেই ফর্মটা, হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাডমিট কার্ডটা, যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে যেটা আপনার ব্যাক করে আপনার অ্যাড্রেস চলে আসবে, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এএসসি ইউনিটস আন্ডার জুডিশিয়াল ইনস্টিটিউট কমান্ড ইন্ডিয়ান আর্মি থেকে যে নোটিশটা বেরিয়েছে আজকেই, তা নিয়ে কিন্তু বন্ধুরা ডিটেলস আমরা আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন, আর যদি বন্ধুরা ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখাবো আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।